হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। গ্রামের মানুষ কিভাবে পাট ধোয়, তো দেখাবো তোমাদের সবাইকে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে গরু বেঁধে রেখেছে নদীর পাশেই। নদীতে মানুষজন সবাই মিলে পাট ধুচ্ছে। কিভাবে পাট ধোয়া হয় দেখতে পাচ্ছো তোমরা। সবাই কিন্তু প্রতিযোগিতা চলছে কে কতটা পাট ধুতে পারে। এখানে এভাবেই পাটগুলোকে ধোয়া হয়। তো গ্রামে কিন্তু এভাবেই সবাই একে অন্যের সাথে পাল্লা দিয়ে পাট ধোয়। তো আমাদের গ্রামে এখানে চলছে, সবাই পাট ধোয়ার পাল্লা দিচ্ছে এখানে। এবং নদীর মধ্যে দেখতে পাচ্ছ অনেক কস্তুরি দিয়ে বোঝাই হয়ে গেছে এই নদীটা। তো এখানে একটি বাঁশের সাঁকো রয়েছে, এই সাঁকো দিয়ে কিন্তু আমরা নদী পারাপার হই এবং নদীর এপার হতে ওপার পর্যন্ত যাওয়া যায় বর্ষাকালে এই সাঁকো দিয়ে। এবং এই যে দেখো, এখানে কিন্তু সারিবদ্ধভাবে সবাই পাট ধুচ্ছে। কে কত বোঝা পাট ধুতে পারে দেখা যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক মানুষ এসেছে পাট ধোয়ার জন্য। তো সবাই যার যার পাট ধোয়ার কাজে ব্যস্ত। দেখতেই পাচ্ছ এগুলো শোলা, এই যে পাট ধোয়ার পরে শোলা বের হয়েছে, শোলাগুলোকে এখানে পানি বের হয়ে যাওয়ার জন্য দাঁড় করে রেখেছে। তো দেখো এই যে বন্ধু, এই যে এরা কিন্তু যে পানি সহ এই শোলাগুলোকে নিয়ে এসে রোদে দিচ্ছে যাতে পানিগুলো শুকিয়ে যায়। তো সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা খুবই ভালো। এই যে অনেকে হচ্ছে তাদের বাড়ির গৃহপালিত ভেড়া ছাগলগুলো নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর জন্য চলে যাচ্ছে। তো এটা ছিল খুবই সুন্দর একটা পরিবেশ। দেখো সবুজের সমারোহ চারিদিকে, অনেক সুন্দর পরিবেশটা। পাশের নদীতে কিন্তু পরিষ্কার অনেক পানি রয়েছে, বর্ষার পানি ঢুকেছে নদীতে। তো বিকেলবেলা এখানে হাঁটলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং এরকম প্রকৃতির দৃশ্যগুলো দেখার জন্য চলে আসতে পারেন আমাদের গ্রামে। তো চলুন বন্ধু, সামনে এগিয়ে যাওয়া যাক। যে রাস্তার উপরে কিন্তু গরু বেঁধে রেখেছে ঘাস খাবার জন্য। এই যে এখানে কিন্তু মেশিন দিয়ে চাষ করা হচ্ছে জমিতে, দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।